नमस्कार বন্ধুরা, দেখুন আমার সরষা মাছের ঝোল রেডি। আর এটা একটা মাছ ভাজা রেখেছি, আমার স্বামী খুব ভালোবাসে। আর এতে একটু ধনে পাতাও পরে দিয়ে দিলে, আমার কাছে আজকে নেই। তো আপনাদের যদি আমার এই মাছের ঝোল ভালো লেগে থাকে তাহলে নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন। আপনারা কেউ সাবস্ক্রাইব করেন না, লাইক সাবস্ক্রাইব এবং কমেন্ট করলে করবেন, না হলে নেই। সাবস্ক্রাইবটা নিশ্চয়ই করবেন, লাইক করবেন, হলো আপনাদের অনেক অনেক ধন্যবাদ। দেখুন মাছ আমি ধুয়ে হলুদ নুন মাখিয়ে রেখেছি, প্রায় আধা কিলো কাছাকাছি হবে। আর এপাশে তেলবিষ মাছ আরও কাটছি আমি, কারণ আমাকে সব দেখাতে গেলে অনেক সময় দরকার। একে একটু লাল লাল করে ভাজবো, এটা সরষার ঝোল বানাবো। তো মাছগুলো ভেজে নিই, তারপর আপনাদের আবার দেখাচ্ছি, হলো। এই দেখুন আমার মাছ ভাজা হয়ে গেছে। এবার আমি কড়াতে, ওটা দেখালাম না, কালো জিরা দিয়েছি। কালো জিরা দিলে সরষা বাটা ঝোলটা খুব টেস্ট হয়, ওটা একটু ভাজা হয়ে যায়। এপাশে দেখুন আমি মশলা গুলে রেখেছি, এটা এখন আমি এই তেলেতে, এতে আর কিছু দরকার নেই সরষা বাটায়, খালি হলুদ লঙ্কার গুঁড়ো আপনি গুলে নুন সহ সমেত এটা দিয়ে দিল। দেখুন এবার এটা একটু ভাজা ভাজা হবে। আর এ দেখুন গাছের অর্গ্যানিক লঙ্কা, একে আমি একটা একটা করে দেব ঝোলেতে, খুব টেস্ট হবে, এর সুগ বাসনাটা বি ভালো। আমি বোটাগুলো না ছাড়িয়ে দিলে, বোটাগুলোকে ছাড়াইনি, দেরি হয়ে গেছে। এই দেখুন আর একটা আছে, ভেজে নিলাম। ভালো করে একটু ভাজতে হবে মশলাটা, নাহলে গন্ধ হবে। হলুদ লঙ্কা নুন স্বাদ অনুসারে একবারে গুলে আপনি বাটিতে রেডি করে নেবেন, তেলে কালো জিরা দেবেন। তারপরে এটা হলো বাঙালি ফেভারিট সরষা মাছ, আর খুব ইজি প্রসেসে হয়ে যায়। এটা একটু ভাজতে হবে, তারপরে আপনি কি করবেন, এটা একটু ভাজা হয়ে গেলে মাছগুলোতে আমি কি করি, মাছগুলো এই মশলাতে দিই, যাতে মশলার গায়েতে সব, এই দেখুন এক একটা মুড়ো, এই দেখুন মাছ সব ছাড়ছি আমি, এরাও মশলা পেয়ে যাবে, ঠিক আছে। এবার আমি এই দেখুন সরষার জল গুলে রেখেছি, একে আমাকে একটু উপর থেকে জলটা দিলেও হবে, ছাকার দরকার নেই। এই দেখুন খালি কালো বাটাগুলো যেন না আসে, দরকার হলে আপনি আরেকটু জল এতে দিয়ে ঝোলটা পাতলা করার জন্য এতে আরেকটু জল দিলেন, এই সরষাটা নিচে বসে গেল আর আপনি উপরের জলটা দিয়ে দিলেন। এই দেখুন রয়ে গেছে সরষা সব, এইটা দেয় না, এটা শরীরের পেটের জন্য ভালো না, এটা আমি রেখে দিলাম। এবার এই দেখুন, এবার কিচ্ছু কাজ নেই, এ খালি ফুটবে, ফুটে গেলে হয়ে গেল আমার সরষা মাছের ঝোল। এটা ফুটলে আপনাদের দেখাবো, মাছটা হয়ে যায়,